আবারও বিনোদন জগতে করোনার হানা। করোনাক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। বাহুবলী খ্যাত অভিনেত্রী তমান্না ভাটিয়া এবার করোনার কবলে। এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হায়দ্রাবাদের একটি হসপিটালে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে যে এই মুহূর্তে তার অবস্থা একটু স্থিতিশীল। উল্লেখ্য, কয়েক মাসেই কোভিড-19 টেস্ট করিয়েছিলেন তমান্না, তখন তার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তমান্নার মা বাবা দুজনেই কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, সেই কারণে অভিনেত্রীও টেস্ট করিয়েছিলেন, তবে তখন তার রিপোর্ট নেগেটিভ আসে। সেই সময় তিনি টুইটও করেছিলেন। টুইট করে জানিয়েছিলেন যে তার মা বাবা কোভিড-19 পজিটিভ হলেও তার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা যাচ্ছে যে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য সম্প্রতি তিনি হায়দ্রাবাদে এসেছিলেন। শুটিং করতে করতেই তার শরীর খারাপ হতে থাকে, আস্তে আস্তে কিছু সিমটমসও দেখা দেয়। তারপরেই তাকে একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত, করোনার থাবায় কাবু বিনোদন জগৎ। বচ্চন পরিবার থেকে শুরু করে মালাইকা, অর্জুন কাপুর, একের পর এক বলিউড তারকা সংক্রমিত হয়েছেন এই মারণ ভাইরাসে। তবে স্বস্তির বিষয় এটাই যে প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। শর্মিলা শোহাউস তমান্নার দ্রুত আরোগ্য কামনা করছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.